একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখে নিন। বিবেকানন্দ মহাবিদ্যালয়, যাকে আমরা হুগলির হরিপাল কলেজ বলে চিনি, খুবই একটি নামকরা কলেজ। কিন্তু সেই কলেজে এই বছর ভোকেশনাল, উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস আউট ছাত্রছাত্রীদের ভর্তির জন্য কোনো রকম অপশন রাখা হয়নি অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে। যে ওয়েবসাইট, সেই কলেজের ওয়েবসাইটে দেখে নিন। আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, যেখানে স্টুডেন্টরা মূলত ভোকেশনালের জন্য ফর্ম ফিল আপ করার সময় তাদের বোর্ড সিলেক্ট করবে। দেখুন, এখানে লেখা রয়েছে 12th স্ট্যান্ডার্ড ইনফরমেশান। হ্যাঁ, এই এই জায়গাটা দেখুন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। এখানে বোর্ড এবং কাউন্সিল সিলেক্ট করতে বলছে। আমি যখনই বোর্ড এবং কাউন্সিল সিলেক্ট করতে যাচ্ছি, তখন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, কাউন্সিল অফ ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট, আইআইএসসি, সিবিএসসি, এইচএস সব রয়েছে, মাদ্রাসা রয়েছে, এবং অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, মধ্যপ্রদেশ, মণিপুর সব রাজ্যের নাম রয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এবং আমাদের বোর্ডের কোনো নাম নেই। এই এই এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমাদের ভোকেশনালে আগামী দিনে স্টুডেন্ট হবে কী করে? এই হরিপাল কলেজ, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বেশিরভাগ, প্রায় সব কলেজে ভোকেশনাল স্টুডেন্টদের ভর্তি নেওয়া হচ্ছে, শুধুমাত্র হরিপাল কলেজ এই কাণ্ডটি ঘটিয়েছে। এবং হরিপাল কলেজ, এই আগামী দিনে হরিপালের আশেপাশে যত ভোকেশনাল স্কুল আছে, সেখানে কিন্তু ভর্তিতে সমস্যা হবে, কারণ তারা কলেজে ভর্তি অ্যাপ্লিকেশন হতে কলেজে অ্যাডমিশান নিতে পারবে না। এই কলেজের এই এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ, সবাই সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।